নমস্কার বন্ধুরা, আমি চৈতালি, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ আমাদের এখানে শীতলা পুজো, কোভিডের সমস্ত রকম নিয়ম বিধিনিষেধ মেনেই এখানে পুজো করা হচ্ছে। তো আমি এখানে স্কুটি নিয়ে এসেছি, আমাদের বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা। এবছর আর শাড়ি পরে আসিনি, তো চলুন পুজো দেখ। এই এলাকার সবাই আজ গতকালের রান্না করা ভাত জল ঢেলে খাবে, অর্থাৎ ঠান্ডা ভাত, এটাই নিয়ম। পুজো এখনও শুরু হয়নি, ঠাকুরমশাই জোগাড় করছেন এবং এক্ষুনি গত বছরের ঘট ডুবিয়ে নতুন করে ঘটে জল ভরে নিয়ে আসলো ঢাক কাশি বাজিয়ে। তো এবছর একদমই ফাঁকা ফাঁকা, মানে ভীষণ ভিড় হয় এবং ভীষণ জাগ্রত এই শীতলা মা। তো আমি প্রতি বছরই পুজো দিতে আসি, এই বছর এসেছি সমস্ত বিধি মেনেই। মা দেখুন মালা পরে কত সুসজ্জিত হয়েছেন। বন্ধুরা আপনারাও ভালো করে দেখুন এই মায়ের মুখ কত সুন্দর, ভীষণই জাগ্রত। আমরা এখানকার সবাই এই পুজোতে আসি, প্রতি বছর পুজো দিই, কিন্তু এবছর একদমই ফাঁকা। তবে সকাল থেকে কিন্তু অনেক পুজো পড়েছে, এই দেখুন মন্দিরের দেওয়ালে সব টাঙানো রয়েছে প্যাকেট করা। পুজো দিয়ে সবাই যে যার বাড়ি চলে গেছে এবং যখন অ্যানাউন্সমেন্ট হবে প্রসাদ বিতরণের, তখন এসে সবাইকে প্রসাদ নিয়ে যেতে হবে এবং কুপনও দিয়েছে সব। মন্দিরের ভেতরে বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, ঠাকুরমশাই রয়েছেন পুজো করছেন এবং তাকে সাহায্য করার জন্য কয়েকজন মহিলা রয়েছেন, এনারা এই মন্দিরের আশেপাশেই থাকেন, এই জন্য ওনাদের উপরেই এই দায়িত্ব রয়েছে। মন্দিরের বাইরে এই মাসি ফুল বিক্রি করছে, আমি এখান থেকে মালা নিয়ে নিয়েছি এবং প্রসাদও কিনে নিয়ে এসেছি মাকে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখুন মন্দিরের ঠিক সামনেই মাসিতলার গান হচ্ছে, প্রতি বছরই হয় এবং নানা রকম নাটকের মাধ্যমে মাসিতলার যে শক্তি তা দেখানো হয়। কিন্তু এবছর একদমই ফাঁকা, যেহেতু কোভিড সংক্রমণের ভয়, তাই দেখুন এই আশেপাশের কিছু বাচ্চারা এবং মহিলারা বসে এখানে গান শুনছেন। এই দেখুন এটা হচ্ছে মন্দিরের বাইরে, মন্দিরের ঠিক সামনেই এই শীতলা গান হচ্ছে। প্রতি বছর আমি আমার বাচ্চাদের নিয়ে এখানে আসি পুজো দিতে, কিন্তু এবছর আর নিয়ে আসিনি যেহেতু বাইরের পরিস্থিতি একদমই ঠিক নয়, এছাড়া বাচ্চাদের তো একদমই বেরোনো উচিত নয়। আমি এই যে ভিডিও করছি, এই ভিডিওতেই ওরা মাকে দর্শন করবে এবং প্রণাম করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি, বেশি বড় ভিডিও করলাম না। তো আপনারাও মা শীতলার একটু গান শুনুন, দেখুন ভালো লাগবে। Oh,